আজকের বন্যা আমাদের প্রতি ভারতের বিমাতা সুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ। কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব, এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই, এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে। আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন, দেশের জনগণ আপনাদের সাথে আছে, দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত অভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে হবে। প্রিয় বন্ধুগণ, দেশবাসী, এলাকাবাসী, এই যে আজ বাংলাদেশের যেই হঠাৎ বন্যার যে পরিস্থিতি, এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবিসংবাদিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমাতা সুলভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল, সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে যিনি লং মার্চ করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন, স্মরণ করছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে, যার নেতৃত্বে 1992-93 সালে ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক শাহাদাতপ্রাপ্ত বাবরি মসজিদ নির্মাণের দাবিতে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ হয়েছিল, সেই লং মার্চে শাহাদাত বরণকারী সহ সেই লং মার্চের বীর শহীদদেরকে এবং যারা সংগ্রামী নেতৃত্বের কাতারে ছিলেন তাদের সকলকে বলতে চাই যে এভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে। অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খরায় মারে, আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলি দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদি মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয়। বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবৎ এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে, বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে, এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল কিরণক সেবাদার সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে। আমরা বিগত 16 বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এদেশের মানুষের কোনো সেন্টিমেন্ট, কোনো সমর্থন তার পক্ষে ছিল না। এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুধু নয়, বরং তাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে, রাজনীতি কূটনৈতিক ইস্যুতে জবরদখলকারী সম্পূর্ণ এক ঘৃণ্য হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতার মসনদে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল, তাকে অধিষ্ঠিত রেখেছিল, আর তার কাছ থেকে একতরফাভাবে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে শোষণ করার পথ তৈরি করেছিল। আজকের বন্যা আমাদের প্রতি ভারতের বিমাতা সুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ। কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব, এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই, এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে। আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন, দেশের জনগণ আপনাদের সাথে আছে, দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ
পৃথিবীর সমস্ত অভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে হবে। এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে। এদেশের জনগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামপন্থী জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই যে এই যে জালিমের উৎপাত থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্ভেদ্য এক প্রাচীর তৈরি করেছিল, দুর্ভেদ্য একটি কেল্লা তৈরি করেছিল, আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিরোধ ব্যূহ ভেদ করে কেউ তার ক্ষমতার মসনদকে স্পর্শ করতে পারবে না। এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময়, মনে হয় এই লেডি ফেরাউনকে আমাদের জীবদ্দশায় মনে হয় আমরা আর ক্ষমতার মসনদ থেকে নামাতে পারবো না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে থাকেন, মা জানান্তুম ইয়াখরুজু ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তোমরাও ধারণা করো নাই, তারাও কল্পনা করে নাই, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে পাকড়াও করেছেন যেটা তারাও স্বপ্নেও কোনোদিন ভাবে নাই। দেশের জনগণকে 16 বছর শোষণ করেছে অর্থনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে, দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে, একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ। আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতির আয়োজন করেছে। এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে, নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে হরণ করে নিয়েছে, তারপর মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, ন্যূনতম কোনো সমালোচনা বরদাস্ত করেনি, যারা কোনোভাবে আকারে ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, কাউকে গুম করে ফেলেছে, কাউকে খুন করে দিয়েছে, কাউকে বছরের পর বছর এমনকি যুগ পার হয়ে গিয়েছে অন্ধকার কারা প্রকোষ্ঠে তাদেরকে বন্দি রেখে নির্যাতন করেছে, আয়না ঘর সহ নানা রকম টর্চার সেল নিক্ষেপ নির্মাণ করে তৈরি করে একটি মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল। এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং নিষ্পেষণের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে 18 কোটি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তখন সেই মানুষ জীবন আর মরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি, তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে জীবন দিতে হবে। এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে তারা গণভবনের দিকে ছুটে গিয়েছিল। জনগণের জনতার সেই বাদ ভাঙ্গ স্রোত রুখে দেওয়ার সত্য স্বৈরাচারী হাসিনার ছিল না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি।